রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ইসলামপুর এলাকায় মিনাকোড়ার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে বিক্ষোভ দেখায় স্থানীয় আদিবাসীরা। সোমবার নিহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিজেপির রাজ্য নেতা ভারতী ঘোষ ও জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন নিহতের পরিবারের সাথে কথা বলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ভারতী ঘোষ। দেবরা থানা সামনে বিশাল পুলিশ বাহিনী ছবি আছে। মাত্র 10 জন লোক ঢুকতে পারে। কালকে যখন আদিবাসী মেয়েটির উপর অত্যাচার হলো, তার বডিটা মাটিতে পড়ে থাকলো, তার পরিবার পরিজন যখন থানার মধ্যে ঢুকলো, তখন একরাশ গুন্ডা 10-এর অধিক থানায় ঢুকে থানার করিডোরে বিভিন্ন জায়গায় তাদের মারধর করেছে, তখন আপনার মুখ থেকে শোনা যায়নি যে মাত্র 10 জন ঢুকবে? আজকে ভারতী ঘোষের জন্য কি মাত্র 10 জন ঢুকবে এটা বলুন তো। আপনি হ্যাঁ কি না উত্তর দিন, কেন এটা ভিডিও রেকর্ড হচ্ছে। আমি এটা সোজাসুজি সুপ্রিম কোর্টে জমা করব, সোজাসুজি যে পশ্চিমবঙ্গের মাটিতে ইউনিফর্ম পরে যেভাবে আইন লঙ্ঘন করছে, আইন সবার জন্য এক। আপনার বলুন না 144 জারি আছে, আপনি মাত্র 10 জন কি 5 জন ঢুকুন, আমি ঢুকবো। আপনারা তো থানার এলাকার মধ্যে যতজন মানুষ আছে তাদের দেখার জন্য তো এতগুলো পুলিশ অফিসার, এত সাজগোজ করে মাথায় এগুলো পরে হাতে লাঠি নিয়ে, এটা আমাদের রক্ষার জন্য তো, নাকি না? যে কোথায় লুকিয়ে রেখেছো পোস্টমর্টেম রিপোর্টটা? দুদিন আগে পোস্টমর্টেম হয়ে গেছে, পোস্টমর্টেম রিপোর্টটা লুকিয়ে রেখে কি হবে? এখানে প্রতিটা মানুষ, আবার বলি, প্রতিটা মানুষ কিন্তু বডিটা দেখেছে, প্রতিটা মানুষ ওই বডিতে কোথায় কোথায় কাটা আছে দেখেছে। আমরা 100টা আইউইটনেস দাঁড় করিয়ে দেবো, 100 জন আইউইটনেস দাঁড় করিয়ে দেবো যারা বডিতে কাটা দাগ, অত্যাচারের দাগ দেখেছে। সুতরাং পোস্টমর্টেম রিপোর্ট লুকিয়ে লাভ নাই, লাভ নাই। আমরা পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াই আসামিদের সাজা চাইছি। সাজা দিন, ধরুন সাজা দিন।
সিবিআই তদন্তের দাবি করছেন ম্যাডাম। আমি শুধু তাই বলছি না, এখানে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রী কে কে, মুখ্যমন্ত্রী চি চি, আমার বলো মুখ্যমন্ত্রী কে কে, মুখ্যমন্ত্রী চি চি, মুখ্যমন্ত্রী কে কে, মুখ্যমন্ত্রী চি চি। আদিবাসী মহিলা যেখানে বাংলার মাটিতে নিথর দেহ তিন দিন পড়ে আছে, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাচ্ছে না, থানার ওসি ঘুষ খেয়ে তৃণমূল দাদাদের সঙ্গে গোপনে বৈঠক করছে, পোস্টমর্টেম রিপোর্ট আত্মীয়দের হাতে দেয় না, আত্মীয় স্বজনরা থানায় গিয়ে মার খায়, আত্মীয় স্বজনদের মধ্যে মহিলার আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের মহিলারা গিয়ে মার খায়, থানার ওসি ভয় দেখায় যে চুপ করে থাকো, আমি এখানে বসে বলে যাচ্ছি আপনাদের শেষ আমি দেখব। আপনারা এতবার বেড়েছেন, আপনাদের লজ্জা নেই? আপনাদের কোনো লজ্জা নেই? হ্যাঁ, আপনারা নাকি আদিবাসীদের এটা দেবেন ওটা দেবেন, আমি সারা পশ্চিমবঙ্গের আদিবাসীকে বলছি, আপনারা গণ আন্দোলনে যান। তিন মাস আগে এই দেবরায় আবার আদিবাসীর হরিহরপুরে আবার একটা এরকম আদিবাসীর মেয়ে একইভাবে মারা গেছে, এটা কি হচ্ছে? আপনাদের আমি এখানে দাঁড়িয়ে রিওয়ার্ড দিয়ে যাচ্ছি, নির্লজ্জশ্রী আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তিন দিন ধরে এই একটা কাটা, এবারে ক্ষত বিক্ষত, গলা কাটা, হাত কাটা, বডি কাটা, এইভাবে পড়ে আছে, গায়ে কাপড় নেই, ছি 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 ছি। আজকে এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা, আমি বলছি তো মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি এই খবর জেনার পরে যদি আপনি ডিআইজি কে না পাঠান, যদি আপনি এসপি কে না পাঠান, যদি আপনি ডিএসপি কে না পাঠান, যদি আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে এসে এই জিনিসটা না দেখে, যদি প্রকৃত অপরাধীদের আপনারা গ্রেপ্তার না করেন, আপনি বাংলার লজ্জা, লজ্জা। দিদি বারবার কেন বিজেপিদের উপরে আক্রমণ? বিজেপি থেকেও এখানে বড় কথা হচ্ছে আদিবাসী, আদিবাসীরা আমাদের গর্ব, আদিবাসীরা আছে বলে বাংলার সবুজ আছে, বাংলার মাটি আছে, বাংলায় আমরা আছি। ওই মহিলার মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানালো বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এখন পশ্চিম বাংলাতে বর্তমান যা পরিস্থিতি আছে, আমার মনে হচ্ছে রাবণ রাজাকে ছাপিয়ে দিয়েছে, এবং আমি অতীতেও বলেছি কি নর্থ কোরিয়ার যে শাসক আছে, তার যে শাসন ব্যবস্থা আছে, তাকেও লজ্জিত করে দেবে পশ্চিমবাংলার বর্তমান শাসন ব্যবস্থা। গত পরশু আমাদের কার্যকর্তা এই বুথের মিনা দিদি আমাদের, তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পরে স্বাভাবিকভাবেই বাড়ির লোক খোঁজখবর করেছে, পুলিশের থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরের দিন ভোরবেলা তাকে বিভৎস অবস্থাতে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ প্রথমে যেরকম ন্যাকামি দেখায় সেরকমই দেখিয়েছে সাধারণ পরিবারের লোক। এফআইআর তো নিয়েছে শুনছি, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার তো কি আটকও করা যায়নি। পরবর্তীকালে দেখা যায় বিক্ষোভে যে সাধারণ মানুষ সামিল হয়েছিল তাদেরকে মারধর করেছে কিছু গুন্ডা বাহিনী, এবং সম্পূর্ণ পুলিশের মদত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই কি সত্যিকারের আপনি যদি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, একটুও যদি বিবেক আছে, এটা সঠিক তদন্ত করার জন্য সিবিআইয়ের হাতে দিন। সিবিআই ছাড়া কোনো রকমই আমাদের বিশ্বাস্য নয়, আর সিবিআই ছাড়া কোনো রকমই এটার পরিষ্কার হবে না। এটার জাল অনেক লম্বা পর্যন্ত আছে, অনেক বড় বড় লোকের হাত এই খুনি ধর্ষকদের মাথার উপরে আছে। সেই জন্য আমরা বিশ্বাস করি না আপনার পুলিশই যে তদন্ত, কারণ পুলিশ যদি সত্যিকারে তদন্ত করাই করত, তাহলে আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে কিছু না কিছু হতো। তবে আমিও এটা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাইছি, ইমিডিয়েট যদি খুনিদের যদি না ব্যবস্থা করা হয়, না তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তো ভারতীয় জনতা পার্টি বড় আন্দোলনে যাবে, আর এই আন্দোলন সারা পশ্চিমবাংলাতে ছড়াবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।